হবে কিন্তু আপনি যদি ওই ওই জায়গায় আপনি থাকতেন বা আপনার বাড়ির কেউ থাকতো সেই জায়গায় আপনি থাকতে পারতেন এভাবে চুপ করে যে মায়ের মন কাটে না তিনি কিভাবে জননেত্রী হলেন আমরা জানি না উনার পরিবার কারা উনার পরিবারে কে কে থাকে উনার পরিবারে হাত লাল করা সবাই থাকে হাত লাল করলেই উনার পরিবার ভারী পরিষ্কার কথা শকুনের রাজনীতি সম্পর্কে ওনারা ভালোই বলতে পারেন ওনারা নিজেরাই শকুন আমার ফ্যামিলির লোক সত্যি তাই এটা একটা চোরের ফ্যামিলি তৈরি হয়েছে জন আমাদের জনসাধারণ শোকে ভয় পাচ্ছে এই জন্য সামনে সামনে আসতে চাইছেন না আচ্ছা ডান্ডিয়া নাচছে উনি একজন মুখ্যমন্ত্রী লজ্জা করা উচিত আমাদের লজ্জা হচ্ছে ওনাকে নিয়ে বলেছি আমাদের কোনো ইনে আমাদের যারা ধর্ষক তাদের কোনো বিচারের আমরা কোনো ই করছি না আমাদের হাতে ছেড়ে দিক আমরা বুঝে নেব জনগণ বুঝে এভাবে 9 বছরের বাচ্চা থেকে কেউ ছাড় পাচ্ছে না এটাই যদি চলতে থাকে ভবিষ্যৎ কিন্তু অনেক খারাপ উনি যদি ওখানে মানসিক বোধ জ্ঞান থাকতো তবে তো যেত উনার না আছে মানসিক জ্ঞান বোধ উনি সব হারিয়ে ফেলেছে এটা থেকে লজ্জাস্কর কিছু নেই মেয়েগুলো আজকে 15 দিন ছেলে মেয়েগুলো না খেয়ে এখানে অনশনে বস মরতে বসেছে আর উনি আজকে লোক পাঠিয়ে বলছেন সোমবারে মানে আরো দুটো দিন ছেলে মেয়েগুলো মরুক তাতে ওনার কিছু যায় আসে না আমরা ধিক্কার জানাই প্রশাসনকে আমি হাত জোড় করে ওনাকে বিনীত অনুরোধ করছি আপনি একজন মুখ্যমন্ত্রী সেই সম্মানটুকু আপনি রাখুন ধিক্কার জানাচ্ছি মুখ্যমন্ত্রীকে পুরো ধিক্কার জানাচ্ছি এরকম মুখ্যমন্ত্রী আমাদের চাই না যারা অন্বেষণ করে আজ 15 দিন হয়ে গেল অসুস্থ হয়ে আমাদের বা ছেলেগুলো পড়ে রয়েছে সেটা আসতে না কোনো বিচার করছে না কোনো ন্যায্য বিচার হচ্ছে না এত মানুষ আমরা আজকে জড়ো হয়েছি শুধু ওদের পাশে থাকবো বলে আর ওনারা ওই অত বড় বড় জায়গায় রয়েছে মাথায় রয়েছে তাদের কোনো দায়িত্ব নেই তাদের কোনো জ্ঞান বোধ নেই মুখ্যসচিবকে পাঠাতে 15 দিন আরো দুদিন টাইম নিল যাতে ছেলে মেয়েগুলো আরো না খেয়ে থাকুক আমরা এটা ধিক্কার জানাচ্ছি তীব্র নিন্দা করছি এটা এটা কোনো দল না এটা হচ্ছে সাধারণ মানুষের এটা হচ্ছে জুনিয়ার ডাক্তারদের এটা সিনিয়র ডাক্তারদের এটা কোনো দলের না তাহলে ওনারা চায় কি আমাদের স্টুডেন্ট না মরুক আমাদের ডাক্তাররা মরুক তাহলে এটা একটা বাংলাদেশ তৈরি হবে আমার খুব লজ্জা লাগছে যে উনি আমাদের মুখ্যমন্ত্রী সেদিন যখন ছেলেগুলো ওনার বাড়ির সামনে বৃষ্টিতে ভিজছিল তখন বললেন অন্তত চা খেয়ে যাও তোমাদের মিটিং করতে হবে না এখন 15টা দিন কেটে গেল উনি আসার নাম নেই উনি বয়স হয়ে গেছে উনার দ্বারা সামলানো হচ্ছে না উনি ফুটবল খেলুক উনি ডান্ডিয়া নাচ খেলুক উনি ওই কি যেন বলে জারোয়াদের ভাষায় কথা বলুক উনি এখন ওইসব করার জন্যই ব্যস্ত আর অনশন মঞ্চে যে ছেলে মেয়েগুলো না খেয়ে রয়েছে তাদের তো উনি বলে তো মা মাটি মানুষ মা শব্দটা হারিয়ে ফেলেছে উনি মাটিয়া মাটি তো জায়গা নেই ফ্ল্যাট করে করে মাটি সব ঢাকা পড়ে গেছে ডাক্তার এতদিন ধরে অনশনে রয়েছে উনি কিভাবে একজন মহিলা হয়ে এখনো এতদিন না হয়ে কোন রকম ডাক্তারের দিকে উনি তাকাচ্ছিল না আসছিল না এটা লজ্জার বিষয় উনি তো নাচার ব্যবস্থা ব্যস্ত ছিলেন না নাচার জন্য নাচের জন্য ব্যস্ত ছিলেন উনি তারপরে উনি আর্টিস্টদের নিয়ে ব্যস্ত ছিলেন সেখানে অনেক আর্টিস্টরা ছিলেন তা ওদের নিয়ে ব্যস্ত না উনি ডাক্তারদের দিকে ঘুরে তাকাবার ওনার সময় কোথায় আর যেমনি তো ওনার কানে অব্দি পৌঁছাচ্ছে না বয়স হয়েছে সেটাও বুঝছেন না এবার তো ওনাকে সেখানে বুঝতে হবে শাসন ব্যবস্থা শিক্ষা ব্যবস্থা কোনো দিকেই উনি তাকাচ্ছেন না যেই ছেলেমেয়েগুলো না খেয়ে রয়েছে রেকর্ডিং করে কি করে পাঠায় কথাটা রেকর্ডিং করে কি করে পাঠায় যেখানে না খেয়ে রয়েছে ছেলেমেয়েগুলো আজকে কে বসিয়েছে ওই গদিতে আমরা বসিয়েছি সাধারণ পাবলিক বসিয়েছে প্রথম দিকে এসে ভালো কাজ করেছে মানুষ তাই কিছু বলেনি দিনের পর দিন আজকে যেই আসুক না কেন আজকে জুনিয়র ডাক্তাররা যা যা করছে আজকে বাম থেকে যেই আমল থেকেই বলুন যেই আমলে সব আমলে একই জিনিস আজকে যেটা করছে একদম ঠিক করছে জুনিয়র ডাক্তাররা ও ওই চেয়ারেই বসে থাকবে আমাদের মাননীয় ওই চেয়ারে বসে ন্যায্য বিচার দিতে হবে দেখবেন চাকরি নেই কাজকর্ম নেই কেন দিতে পারছে না টাটাকে কেন ঢুকতে দিল না টাটা কেন আসলো না টাটাকে বের করে দিল কেন আজকে যদি শিল্প থাকতো আজকে ছেলেমেয়েগুলোকে কলকাতা ছেড়ে এত উচ্চশিক্ষিত হয়ে বাইরে চলে যেত তো উনি তো যা করে অনশন করেছেন ওনার দলের লোকেরাই বলছে সেটা তো আর কিছু কারণ অনশন কিভাবে করতে হয় আজকে জুনিয়র ডাক্তাররা দেখিয়ে দিয়েছেন 10 দিন 15 দিনের মধ্যে 6 জন ডাক্তার এখন আইসিইউতে ভর্তি এটাকে বলে অনশন আর ওটা হচ্ছে প্রহসন ছিল প্রহসন হ্যাঁ ওনারা চাইছেন যাতে মরে যাক যাতে আমাদের এই আন্দোলন থেমে যায় আন্দোলনকে আসলে উনি ভয় পাচ্ছেন উনি ভয় পাচ্ছেন ভয় পেয়ে এগুলো বলছেন কারণ উনি এই জনরস থেকে ভয় পাচ্ছেন উনি ভাবছেন ভোটের রাজনীতি করবেন কিন্তু জনগণ হতে সেটা দেবে না মুখ্যমন্ত্রী তো তাতে কিছু যায় আসে না মুখ্যমন্ত্রী ভাবছে যে কন্যা লক্ষ্মীর ভাণ্ডার কন্যাশ্রী দিয়ে সবাইকে জয় করে নিয়েছে এতে জয় হয় না মানুষ জয় হয়নি এটা হচ্ছে জোর করে কেড়ে নেওয়া মুখ্যমন্ত্রী প্রথম থেকেই এরকম করে আসছেন এবং ভবিষ্যতেও করার চেষ্টা করছে কিছুই ভয় না ওনার এতই দম
অসম্ভব যে উনি ওখানে অবধি যেতে পারলেন না, ধর্ণা মঞ্চ অবধি ফোনে অন কল উনি কথা বললেন। এতদিন তো উৎসব চলছিল, আবার উৎসব আছে না, আবার কালী পুজো আছে, ছট পুজো আছে, ওগুলো করতে হবে না, আবার তো মঙ্গলবার তো ধর্মঘট আছে, ভয় নেই। আমরা দেখলাম যে অনুষ্ঠান মঞ্চে একের পর এক চিকিৎসক হাসপাতালে ভর্তি হচ্ছে, অন্যদিকে মুখ্যমন্ত্রী নাচ করছে উৎসব কার্নিভালে, কি বলবেন? উনি তো চেয়েছিলেন উৎসবটা করার জন্য, কার্নিভালটা করেছিলেন, উনি তো বলেইছিলেন উনি উৎসব করবেন, উনি উৎসব করেছেন, তাতে অসুস্থ হোক মরে যাক তাতে তো ওনার কিছু দায় নেই, হচ্ছে হোক। আজকে ওনার 15 দিন পরে ওনার মনে হচ্ছে যে উনি দিদি হন, উনি আজকে বলছেন আমি দিদির মতো করে বলছি। তার সঙ্গে এটাও বলা হয়েছে যে আপনাদের সবাই কথা আমার মেনে মেনে নেওয়া সম্ভব নয়, ওনার কোনো কথাই মেনে নেওয়া সম্ভব না। 70 দিন হয়ে গেল মেয়েটা মারা গেছে, এখন অবধি কোনো কথাই উনি মেনে মানতে পারছেন না, সব কথা কেন একটা কথাও মানা হয়নি, ডাক্তাররা এখনো অবধি নিরাপত্তা পায়নি, পরপর সবাই মেয়েগুলো মরেই যাচ্ছে। তৃণমূলের পক্ষ থেকে বলা হচ্ছে যে যেসব কেন দেবেন? ওনার এতগুলো চিকিৎসক মারা যাচ্ছে, ওনার তাতেও কোনো আশ মিটছে না, এখন আবার চিকিৎসক স্বাস্থ্য সচিবের পদত্যাগ করালে হয়? ওনার নিজেরই এমনি চেয়ার নড়ে গেছে, আর কত নাড়াবেন উনি চেয়ার?